সুদিন ফিরছে পাটের। গত তিন বছর ধরে পাটের উৎপাদন ও রফতানি আয় দুই বেড়েছে রাজশাহী অঞ্চলে। বিশ্বব্যাপী পাটের তৈরি জিনিসের চাহিদা বাড়ছে, রফতানি আদেশও আসছে আগের চাইতে বেশি। গত এক সপ্তাহে পাটের দাম অতীতে সব রেকর্ড ভেঙেছে। এস এস বাপির ক্যামেরা রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সোনালী আসে ফিরেছে সুদিন। মৌসুমের প্রথম দিকে প্রতিমন পাট বিক্রি হয়েছে 1600 থেকে 2000 টাকা। এখন সেই পাটের মন 5500, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মানে এখন তো তিন দুডাবল দাম বেশি, তাহলে এই দামটা আগে থাকলে থাকলে তাহলে আমরা খুশি হতো। এই দামটা থাকলে ধরেন যে কিছু একটু পাট ধরেন করতে পারবে, লাভবান হবে। ধোয়া থেকে শুরু করে কাটা পর্যন্ত যদি দামটা যদি পার, তাহলে আমরা কৃষকেরা খুব ভালো পাবো আর কি। তবে এই সময়ে পাটের এমন দামে খুশি নন চাষি। তারা বলছেন বেশি দামের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। সেই স্টকের মালগুলো এখন তারা বিক্রি করছে অনেক দামে, কিন্তু কৃষক কখনোই পয়সা পায়নি। যখন আমাদের পাট উঠে উৎপাদন শুরু করে বিক্রি করে তখন টাকা দানার জন্য পায় না, যারা কিনে রাখে স্টক করে তার টাকা পায়। কৃষি বিভাগের হিসাব বলছে প্রতি বছর পাটের উৎপাদন বাড়ছে, আগের তুলনায় বেশি দাম পাওয়ায় কৃষকও আগ্রহী হয়েছেন চাষাবাদে। তবে এবছর পাটের যে বাজার দর তা অস্বাভাবিক। পাটের যোগান আমাদের বাজারে কম থাকে বলে এই পাটের দামটা বেড়ে গেছে, তবে এবছর একটু অস্বাভাবিক বেশি দাম। রপ্তানি খাতেও বড় ভূমিকা রাখছে পাট। প্রতি বছরই পাট রপ্তানি বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে এই অঞ্চলের রপ্তানি বাণিজ্যে। রপ্তানিও মানে বৃদ্ধি পেয়েছে, রপ্তানি কিন্তু কমছে না, কারণ যে সমস্ত অর্ডার আগের অর্ডার আছে সেই অনুযায়ী পাট সাপ্লাই হচ্ছে। কাঁচা পাট রপ্তানি বন্ধ করে পাটজাত পণ্য উৎপাদনে দক্ষ জনবল তৈরি করা গেলে এ খাত থেকে আয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী।